হাউ আর ইউ গাইস, সবাই কেমন আছেন? আশা রাখি সবাই অনেক ভালো আছেন। তো নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের ভিডিওতে মূলত আমরা দেখাবো যে জিনিসটা, সেটা হচ্ছে পাওয়ার পয়েন্টে যে ডুপ্লিকেট স্লাইড, সেটা কিভাবে আপনারা তৈরি করবেন। তো ডুপ্লিকেট স্লাইড বলতে বোঝাচ্ছি যে আমি একটা সুন্দর স্লাইড তৈরি করলাম, তো সেই স্লাইডটা আমি আবার একই ধরনের আরেকটা ডুপ্লিকেট স্লাইড আমি বানাবো, তো সেটা কিভাবে। তো মূলত এই ভিডিওগুলো আমি বানাচ্ছি এই কারণেই যাতে অনেকেই চাকরির ক্ষেত্রে জব কোশ্চেনগুলো ধরে, তো সেই ক্ষেত্রে কিভাবে কি করবেন সেজন্যই মূলত মোটামুটি এই জিনিসগুলো আমি দেখাচ্ছি। তো আমাদের ডুপ্লিকেট স্লাইড বানাতে হলে কি করতে হবে সেটা আমরা দেখি একটু। তো আমরা একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন ফাইল ওপেন করলাম। আচ্ছা, করার পরে দেখেন আমাদের এখানে একটা স্লাইড, এখানে একটা স্লাইড আছে। তো আমি চাচ্ছি এই উইন্ডোজ 10-এর মতো করে আরেকটা স্লাইড আমি নিচে আনব। তো সেটা আমি কিভাবে করব, আমি এই স্লাইডের মধ্যে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করে দেখেন এই যে এখানে ডুপ্লিকেট স্লাইড নামে একটি অপশন আছে। তো এই ডুপ্লিকেট স্লাইডে যদি আমরা ক্লিক করি, দেখেন উইন্ডোজ 10-এর মতো আরেকটি স্লাইড আমার এখানে তৈরি হয়েছে। এখন আপনি যদি এটাকে উইন্ডোজ 11 লিখেন কোনো সমস্যা নেই। এখানে যদি আপনি এটা কেটে এটা করেন, দেখেন দুইটা স্লাইডই কিন্তু একরকম, জাস্ট একটা উইন্ডোজ 10 একটা 11, এতটুকুই ডিফারেন্স। তো ডুপ্লিকেট স্লাইড আমরা কিভাবে করব, আমরা এই যে স্লাইডগুলো আছে, মনে করেন উইন্ডোজ 8-এর একটি ডুপ্লিকেট স্লাইড তৈরি করব। তো আমি এই স্লাইডের মধ্যে আমি রাইট ক্লিক করব। রাইট ক্লিক করে দেখেন এই যে এখানে লেখা ডুপ্লিকেট স্লাইড, তো এই ডুপ্লিকেট স্লাইডের মধ্যে আমি ক্লিক করব। তাহলে আমার কি ডুপ্লিকেট স্লাইড তৈরি হয়ে যাবে। এই দেখেন ডুপ্লিকেট স্লাইড তৈরি হয়ে গেছে। এখন যদি মনে করেন যে এটাতে আমি উইন্ডোজ 7 লিখবো, সেটাও করতে পারেন। এই দেখেন, তাহলে 7, 8 একরকম, 10, 11 আরেক রকম। তো আশা করি বুঝতে পেরেছেন। তো ভিডিওটি খুবই ছোট, যাই হোক, ডুপ্লিকেট স্লাইড যদি বানাতে চান অবশ্যই এইভাবে আপনারা ডুপ্লিকেট স্লাইড বানাবেন। তা এই আজকে ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।